আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওনারা আরেকবার স্বাগতম জানার আয়ন টিভির নিয়মিত আয়োজন চাটগাঁয়া গফ প্রোগ্রাম মধ্যে ওনারা আরও প্রোগ্রাম চাইতে পারলাই, বিশেষ করে Sky 782 ফেসবুক ইউটিউব এবং জাগো ভিডিও মধ্যে ওনারা প্রোগ্রাম চাইতে পারেন নিয়মিত। এবং ওনারা তো কোনো কমেন্টস করবে থাকিলে ওনারা স্ক্রিনের মধ্যে দেওয়া নম্বরের মধ্যে সরাসরি হতে পারবেন আর স্টুডিওর মধ্যে গেস্টের লগে। এবং পাশাপাশি ওনার তো কোনো ধরনের পরামর্শ বা ওনার কোনো কমেন্টস ওনার যদি জানাতে চান ইমেলের মাধ্যমে, আর ইমেল chattgaiya@iontv.co.uk মধ্যে সরাসরি ওনা দিতে পারবেন। এবং এই প্রোগ্রাম আর প্রত্যেক মঙ্গলবার 10টায় নিয়মিত আর আলাই প্রোগ্রামের মধ্যে আর দিই। সম্মানিত দর্শক আর এফোর্ট যে আর গেস্ট আল্লাহ সাহেব, আর আজ দুজন গুরুত্বপূর্ণ গেস্ট আর আল্লাহ উপস্থিত আছে, আর সলিসিটর জাকির আলম এবং আর আর সাইদ কপিল ভাই। সো জাকির ভাই হাসান, প্রশ্ন জাকির ভাই, অন্যতা যে সাথে প্রোগ্রামের মধ্যে আসুন, অন্য অসংখ্য ধন্যবাদ। অন্য যে প্রোগ্রাম আর আর প্রোগ্রামের মধ্যে আজ আইয়ের আর হাসা অনে যে সমুদ্রিত লেগুন, অন্য অসংখ্য ধন্যবাদ। দেখে ভাই অসংখ্য অনেক হইন মাঝখান দিয়ে এক ফাঁক দিয়ে আর যে এই ছোট্ট গ্রামের আর বিশেষ করে যারা ইউকের মধ্যে বসবাস করি, ইউকের মধ্যে যারা বসবাস করি ইতার আর সম্মিলিত কোনো প্রচেষ্টা আরও যদি ছোট্ট গ্রামের কোনো একখান কিছু গুত্যম চাই আরে, এবং লাইক যদি একখান ভবন বা কিছু একখান গুত্যম চাই আর কি, তাহলে ওনার ওই ক্ষেত্রে ওনার যে এক প্রপার্টি সেক্টরের মধ্যে আসুন, বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে হাজ করতে লাগুন অ্যাজ অ্যাজ এ প্র্যাকটিসিং সলিসিটর। তাহলে অনত এই ধরনের যদি চট্টগ্রামের মানুষের লোক যদি আর দীর্ঘদিন ধরে যদি আসি আর আসলে আর কি কোনো এই চিন্তাভাবনা আছে কিনা আর যে চট্টগ্রাম লোক কিছু একখান গড়ানোর ভবন বা ও আদার্স কোনো কিছু। ধন্যবাদ সৌরভ ভাই। মাসুদ আগেও একটু করে টাচ করছিলাম তুই সেম কথার মধ্যে, যেভাবে কপিল ভাই হই যেভাবে আর মুরব্বী অক্কল আই আগেও হই মুরব্বী অক্কল যারা আছে তারা লই আর আর এই সময় নবীন আসিলাম প্রবীণ অক্কল লই আর ব্যাগ করে চাইলাম যে একখান চাটগার সমিতি প্রতিষ্ঠা করি। এই মূল লক্ষ্য আছিল যে এটা একখান চাটগার ভবন হইব, একটা একখণ্ড চট্টগ্রাম লন্ডনের বুকমিদ্যে হইব যারা দেশত্ব নাই বিভিন্ন ভাবে আই আইয়ের একখান আশ্রয় পায়, একখান সাহায্য সহযোগিতা পায়, একখান নেটওয়ার্ক পায়। সেকেন্ডলি ভবিষ্যতে এই সময় তো চট্টগ্রাম সমিতি তাই আর সালাই মুরব্বী অক্কল লই আর এই সময় তো বিভিন্ন দুর্যোগের সময় বন্যা কবলিত সময় একদম টিয়া তুলি ফাটায় লক্ষ লক্ষ টিয়া ফাটায়। ডায়াবেটিক সমিতি ডায়াবেটিক যে হসপিটালে চট্টগ্রাম দিয়ে আমি তার অবদান আছে, এক লক্ষ টিয়া আমরা একদম তুলিয়ারে ফাটায়। তো মানুষ সকল তো টিয়া দিবার মতো সহযোগিতা করিবার মতো এলাকার ভালো উদ্যোগ লইলি যদি আমরা নবীন প্রবীণ ব্যাগ করে মিলিয়ারা এখন যে ডাগান চাটগা সমিতি বহুতে গিয়ে খোয়ানো জানি জন জানি তো আজ সাহায্য ব্যাগ করে মিলিয়ে সম্মিলিতভাবে অতীত বলি যাই এরা আর আছে আগার সময় তাহলে বহু সময় দিই এই সময় কিন্তু যদি ব্যবসা দিতাম আজ আর বহু সম্পত্তি হইতো বহু টিয়া হইতো, তার মানে এই নয় যে আই ওই এই সময় তো আর যে মূল লক্ষ্য উন্নয়ন কাজ এর নগরী বাংলাদেশের ফরম্যাট ফলো করি, কে জাতির পিতা আছে কে স্বাধীনতার ঘোষক আছে জেললে দ্বন্দ্ব নজর এডো এই আরাম মধ্যে একখান ব্যাপার হইল ই নাই বলে দিতাম চাই আর বহু সময় দিই ইয়া ধরলে বলি আই আর মহিন্দ্র খান বাদল সাহর বাসায় চট্টগ্রাম জাতির সাহসাবত জাতির পিতা হইতাম নসাই ইতিহাস বিকৃত করিবার বডির লেখতাই না আর সাহায্যে মূল লক্ষ্যে কাজ করতাম আর নিজের পরিচিত নগরী লিডারশিপ না দেখাই ওই কী নাম কয় যে বাংলাদেশের যে কনস্টিটিউশন খন্ডলে কি নেই এই বিতর্ক না যায় চট্টগ্রাম খন্ডলে কি বিতর্ক না যায় আর কাজের দিকে যায় এই পর্যায়ের মধ্যে আর কি করিতে পারি আর সম্মিলিতভাবে আর ইউকে যারা আছে যারা প্রথম সারির মধ্যে অনার্ডকে যারা মুরবিয়াল আছে যারা আজ প্রায় তিন দশক সাত দশক পাঁচ দশক ধরে ওনারা ভূমিকা রেখতে লিখুন ওনার শুরুর তো এখন পর্যন্ত ওনারা তো অনেক এক্সপিরিয়েন্স এই কমিটির মধ্যে ভূমিকা রেখুন ওনারা, তো এই পর্যায়ে তাই আর কি সম্মিলিতভাবে কি করিতে পারি মানে আর কি চট্টগ্রাম ভবন জাতীয় কিছু করিতে পারি নাকি আর জি ধন্যবাদ আর আয় কইন যে আর অভিজ্ঞতা তুন যে আর যারা প্রবীণ অক্কল আছে মুরব্বী অক্কল আরও মুরব্বী অক্কল আছে এম এ গনি সাহেব আছে দুজন থেকে এই গই তারা এই এই প্রোগ্রাম মাধ্যমে তারা নাই কন্ট্রিবিউট করতাম চাই আলী রাজা খান সাহেব এবং শামসুর আলম ভাই দুজন তারা কিন্তু অসম্ভব ত্যাগ স্বীকার করছি। এখন আয় কইতে আর ব্যাগ কোনে মেলিয়ারা গড় গড় সমিতি নগরিয়ারা আয় কে জাতির পিতা হইতেন শেখ সাহাবর কে মনন্দ রাখের জিয়র আমাদের কে মনন্দ রাখের আর এই আড়ে বিভিন্ন ডলে জাতির পিতা জাতির সাঁসাই পারে চেষ্টা নগরী
বৃহত্তর লক্ষ্য এটা একটা ভবন করতাম চাই দেশে চাকান গোজ করতাম ইবে গরিবের আগত দিয়ে রে উদ্যোগ লেবের আগত ব্যাক কোনরে চাটগায় যত মানুষ আছে লন্ডন হতে আছে মানুষের সাথে ব্যাক কোনরে যদি যদি সম্ভব হয় ডাকিয়ারে বইয়ের ব্যাক কোনরে আলোচনার মাধ্যমে ব্যাক কোনর সংযোগ সম্পৃক্ততার মাধ্যমে কিছু বলি সুন্দরে ব্যাক কোনর সহযোগিতা করিব ধন্যবাদ বাদ্দা অনরে অসংখ্য ধন্যবাদ যে অনেক গুরুত্বপূর্ণ মানে বিষয় যে আর চট্টগ্রাম ভবন হতা হইতে লাগবেন যেন আর ঘুরলে আর মানুষল উপকৃত হব আর চট্টগ্রাম বিশেষ করে যারা ইউকিত বসবাস করে বিভিন্ন জায়গার মধ্যে এটার উপকৃত হব আই এ পর্যায়ে কফিল ভাই আছে আই কফিল ভাই অনত এজ এ ফ্যাক্টিসিন অ্যাকাউন্টেন্ট আছিলেন অনেক অ্যাকাউন্ট সেক্টর মধ্যে জব গুজন এবং অনেক খাজ গুজন বিশেষ ভূমিকা রেখুন কিন্তু অনেক এই প্রফেশন সারিয়ে অনেক এই যে চ্যারিটির অর্গানাইজেশনের মধ্যে এরা অনেক এই যে চিটাগং আজি বড় পরিসরে যিবে অনেক কোনো নিউজ পেপার কোনো কোনো কিছুর মধ্যে আরানো দেখি কিন্তু অনেক যে এত ভূমিকা রেখুন বিশেষ করে যে বাংলাদেশের চিটাগং মধ্যে রোহিঙ্গা ইস্যু তারপরে এই যে কোভিড-19 ইউকের মধ্যে বিভিন্ন পর্যায়ের মধ্যে অনেক যে প্যানারেল নিয়ে রাখা গুজন এবং অনেক দীর্ঘদিন দীর্ঘ লাইফের মধ্যে অনেক অসংখ্য চ্যারিটেবল কাজ এবং জিএন মানে বলার এবং আর স্বীকারকরণ দরকার এইসব খাস ঘুরিয়ে অনেক যে অনেক লাইক এজ এ এই চিটাগং লাইক ওয়েলফেয়ার ট্রাস্ট উদ্যোগে মানে রোহিঙ্গালর প্রচুর অনেক এই কন্ট্রিবিউশন করছেন শুরুতে আর জানি যতটুকু লাইক মানে ফার্স্ট গিয়ার মধ্যে মনে হয় অনেক 1 কোটি টিয়া আরও মোট দেন আরও কন্ট্রিবিউশন অনতে গিজি এবং আরও এই কোভিডের মধ্যে একটা ফেনারেলের অনেক ভূমিকা রেখুন তো এই এই ধরনের উদ্যোগ লইয়ের অনেক প্রচুর অনেক কন্ট্রিবিউশন করছেন আজ ইয়ারা এই যে চিটাগং যারা ইউকের মধ্যে আসি আর সাহায্যে আর কিছু একখান অনর উদ্যোগে বা অনারা যারা এই আর আরও আরও বাদ আছে অনার উদ্যোগে যে আর কিছু একখান সম্মিলিতভাবে যে করতাম প্রতিষ্ঠা করতাম যাই এক্ষেত্রে অনর অনে যে ভূমিকা রেখতে লাগুন অলরেডি বিভিন্ন কমিউনিটির মধ্যে আর আর চট্টগ্রাম কমিউনিটির মধ্যে অনার জন্য যারা এই লিডদের কমিউনিটির মধ্যে এটার আয়ের যদি অনে এই খাজম মধ্যে আরও যদি চট্টগ্রাম একখান চক্ষু হাসপাতাল চট্টগ্রাম একখান এই ক্যান্সার হসপিটাল গুত্তম চাই এক্ষেত্রে অনার কী ধরনের ভূমিকা বা অনার কী ধরনের চিন্তাভাবনা আছে চ্যারিটি ওয়ার্ক এন একখান খাজ জিয়ান কেউ গত্য চাই নামল্লাই বা দেখাই পেল্লাই আই জিয়ান ফুল্লাতুন রোহিঙ্গা রেফিউজি যাতে আইয়ান শুরু করছি বাংলাদেশত এবং যে ক্রাইসিস সৃষ্টি হয়েছি মোর দেন 1 মিলিয়ন রোহিঙ্গা আগিয়ে গিয়ে দেয় এখন এই তারার যে পরিস্থিতি এই সময়ের মধ্যে বহু আর লোকাল চিটাগংর ফ্যামিলি এমনকি মধ্যবিত্ত ফ্যামিলি গরিব ফ্যামিলি পর্যন্ত এটার আর হেল্প করিবার লাই আগে এসি এই সময়ের মধ্যে এন একখান ব্যাপার আসিল দিয়াতে ব্যাহ করতে আর একখান সুযোগ সুবিধা আসিল এন্ডে যেহেতু আর আর চিটাগং ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আর আর এন্ডে রেজিস্টার্ড লিজিটিমেট একখান চ্যারিটেবল অর্গানাইজেশন তো আর আই তার লাইয়ার মধ্যে জাফাই ফজি এবং ফৈল্যার বারেই আই নিজে যাইয়েরে প্রায় 21-22 ট্রাক মাল আড়া লুগেই মোর দেন 1 কোটি টিয়ার উদ্দি আড়া এন্ডেরতুন বেশিরভাগ টিয়াই এন্ডেরতুনেই আড়া দেশত্বন লোকালিও আড়া ইয়ে করছি বন্ধু বান্ধব এবং পার্সোনাল কন্ট্যাক্টে মেইন ফান্ডিং এডেরতুনেই আড়া ইয়ে করিয়ে ফান্ড রেজ করিয়ে আড়া লুগেই লুজিয়ে এন্ডে আড়া স্বাস্থ্যর উদ্দি স্যানিটারি টয়লেট এস্টাবলিশ করছি মোর দেন 500 টিউব অয়েল আড়া ইনস্টল করছি যেগিন এখনও পর্যন্ত চলে তার মধ্যে কিছু কিছু নষ্ট হইয়ে ভ্যান্ডালাইজিং হয়ে ইয়ে হয়ে এগিয়ে নতুন নষ্ট হইয়ে কিছু রিপেয়ার হইয়ে কিন্তু বেশিরভাগ এখনও পর্যন্ত চলে এবং আর কন্টিনিউয়াসলি ত্রাণ দিয়ে আসে এবং আর কিছু ডোনার আছে যারা রেগুলারলি এসব খাস দেখিয়ে রে উৎসাহিত হয়ে এরা আর আরও পয়সা করে দিয়ে তো ব্যাপার যদি কেউ কোনো একখান উদ্যোগ লইলি যদি আর একখান ক্যান্সার হসপিটাল গরিবার লাই চট্টগ্রামের মধ্যে উদ্যোগ লই ব্যাকে হেল্প করিব আই ফুললে হেল্প করছ আই এখন দর্শকের সামনে আজ প্রমিস করি যে আর আর চিটাগং ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আর পার্সোনালি ইন্টারাপ্ট করিও বাদা যেহেতু অনারাই কমিটির লিড অনারাই কমিটির মুরব্বী অনারাই বিগিন সো অনারাই যদি উদ্যোগ লন তাহলে আশা করি আর সামনে আর যত গেস্ট অলাইব আর আর তো ব্যাক সিটেঙ্গল আর সম্মিলিতভাবে অনারার উদ্যোগে এবং আর বিশেষ করে যারা সামনে এবং যারা অলরেডি আর আর গেস্ট হয়ে আসি এবং অনেক অসংখ্য মুরব্বী আছে অনারত্বে বালা জানা আছে তো এই তার লইয়ের আর আসলে এই
যে এই এই পর্যায়ে আরা যায় এক পর্যায়ে মধ্যে আরা জিনিসান গরিবের সুযোগ পাইম এবং আরা সাহস যোগিব আর কি বেগুন ব্যস্ততা এটা লন্ডন লাইফ ইউকে লাইফের মধ্যে অনেক সময় অনাকাশে আরা আবরাই কহিল ভাই আরা ওই কলার ট্রাই করার মনে হয় আরা কলার হ্যালো কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম অনার ওকে আই থিং টেকনিক্যাল ইস্যু হ্যালো কলার অনার ট্রাই করতে এখন নেক্সট কলার পরামর্শ আলহামদুলিল্লাহ হন যেভাবে মুষ্টিম কিছু মানুষ আর কেউ না জানে এইভাবে মানে কবির ভাই তারা প্রচার বিমুখে তার হারঙ্গান কি আর যে জায়গা মন্দিরে দেশ মন্দিরে সামান্য একখান প্রজেক্ট করতে মানুষ হিমশিম হয়ে যায় গুই কবির ভাই তারা মুষ্টি মহাজন মিলিয়ে এত বড় বড় প্রজেক্ট কিভাবে তারা বাস্তবায়ন করে ইউনোর পিছনে হারঙ্গান কি জাস্ট এই জিনিসগুলো জানতাম স্যার একে ওকে না স্যার থ্যাংক ইউ অনারে ফোন করিবার লাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করিবার লাই আর আর কবির ভাইয়ের কাছে অনেক প্রোগ্রাম চাইতে লাগন অনেক অনেক আনসার পাবেন ইনশাল্লাহ হ্যালো নেক্সট কলার হ্যালো নেক্সট কলার আসসালামু আলাইকুম ওনার টিভির বলিয়া মিউট করুন কথা হন আর ওনার নাম মান হন হতে হইতে লাগুন হ্যালো হ্যালো কলার ওনার টিভির বলিয়া মিউট করুন এর ফোন ওনার প্রশ্ন আর কাছে করুন ওনার নাম মান হন হতে হইতে লাগুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওনার নাম কি আর নাম সাইফুল আই ওয়াট ফুড তুন হই দে ওয়াট ফুড আর বাড়ি জি আর বাড়ি চিটাঙ্গ জি বিশেষ করে ধন্যবাদ জানাই প্রোগ্রামত আর ওনারা যে ব্যাপারে হতা হইতে লাগুন যে ক্যান্সার হসপিটাল আর চিটাগং মধ্যে কিন্তু একখান ক্যান্সার হসপিটালের উদ্যোগ লইয়ে মা ও শিশু হাসপাতালত আগে কমপ্লিট করিবার লাগে যদি উদ্যোগ লন তাহলে আর মনে করি বিশেষ ভালো হয় আর কি অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ অনর অনেক প্রোগ্রাম চাইতে তখন ইনশাল্লাহ অনর পরামর্শ আল্লাহ অনেক অসংখ্য ধন্যবাদ হ্যালো নেক্সট কলার আসসালামু আলাইকুম নেক্সট কলার আসসালামু আলাইকুম অনার নাম হতুন কইতে লাগুন ওয়ালাইকুম আসসালাম অনার নাম মান হন আফসার ভাই কেন আছেন আলহামদুলিল্লাহ তুই তো হোয়াট ফুড বনাই না আচ্ছা আচ্ছা না না হোয়াট ফুড তখন কেন শোনো না আচ্ছা
on a TV বলি মিউট করে হতা হন তাহলে ইজি হবে না লাইক আলহামদুলিল্লাহ রব্বে কুম ভালো আছে আই থিং জি সলে সলে বেগুন ভালো করে সলে রে তো লারা জি অনারা সামনে হাজির হই সাতগাইয়া প্রোগ্রাম লই রে অনারা প্রোগ্রাম সন অনারা পরামর্শ তো তালি দন প্রশ্ন তালি আচ্ছা আচ্ছা হ্যাঁ হন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আর প্রোগ্রাম লাস্টে আর গেস্ট হলর রিকোয়েস্ট করি গানর উদ্দেশ্যে কিছু খাইবার লাগ গাইবার লাগ ইনশাল্লাহ অনেক ধন্যবাদ অনারা ফোন করিবার লাগ হ্যালো নেক্সট কলার আসসালামু আলাইকুম হ্যালো নেক্সট কলার আসসালামু আলাইকুম অনার টিভির বলিয়ে মিউট করুন প্লিজ হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো এখন অনার নাম মান খান প্লিজ আর আন্ডাম সুজন আই আগ্রাবাদ ছোটগুলো থেকে বলছি আচ্ছা আচ্ছা কেন শোনো না এত বছর ওটা থাকে কিন্তু প্রবলেম আজ যদি কোনো প্রবলেম থাকতো আমি এটা ফোন করতাম জি জি হলো মানুষ হচ্ছে আর ওরা বাংলাদেশে তো মানিলাম কেন স্যার এই ব্যক্তি তো গরিব এটা যারা যারা আছে বহুত জন আছে বহুত জন যারা একলা থাকে ওটা আছে ওটা আছে বহুত প্রবলেম থাকে তো তার যদি প্রবলেমই বের নাই সে ফোন করতে ভাই আর কে থাকে গে হেল্প লাইন আছে জি এটা দেখ যে কোনো হেল্প হেল্প পিপল হু নিড হেল্প তাতে যদি মনে হয় দরকার হয় আলোচনা করি আর মেহমানের কাছে ফিরিয়ে অনেক প্রোগ্রাম সাইটে তখন অনেক পরামর্শ এবং ফজনাবলে অনেক ধন্যবাদ আর বাদ্দা জাকির ভাই জি আর তো দর্শক হলোর প্রশ্ন দেখতে লাগুন কী প্রশ্ন করার সো আজ এসন আর ইউনাইটেডের কোয়েশন আই আর তো কিছু একখান গরিবের উদ্যোগগুলো বেলা হর লাইক হসপিটাল বা একখান ভবন বা একটা হেল্পলাইন হ্যাঁ যারা অনেকখান প্রবলেম ফেস করলি তারা কল করি আর আরা হচ্ছে আর এই প্রবলেম ফেস করি আর সো এই ক্ষেত্রে অনার কী চিন্তা ভাবনা যারা কল করছি বিভিন্ন রকমের পরামর্শ দেয় যে লাস্ট কলার যেভাবে হই একখান হেল্পলাইন এবার ওই যে হতা আগে হইলে ধারাবাহিকতার সাথে ভবন গরিবের উদ্দেশ্যে ভবন মানে এই নয় যে আর নাম লেখে থাকে বা জাতির ফিতা জাতির চাষা তুমি জাতির বদায় ব্যাহাক্য এই নয় এবার উদ্দেশ্যে যে হেল্পলাইন যারা আইব এটা অনেকজন আইলে বিভিন্ন কারণে ইমিগ্রেশন সমস্যা আছে ডেস্টিটিউট হাইট নফর থাকি নফর এখন করোনা ভাইরাস যারা লিগ্যালিটি নাই বহু মানুষ রাস্তা রাস্তায় আছে জব নাই কিছু নাই এটা সাহায্য করিবার উদ্যোগ এবার আর এখনও গরিব পারি এটা যে বারবার করে সমিতি বহু সমিতি আছে এতে রাত তো ওই জাতির ভিতরে হইবার লাই মেজান খাইবার লাই ভালো জিনিস ঠিক আছে যার যার পরিচিতি লাই বলে গরিব আত্ম মনে হচ্ছে যে আর এমনভাবে একখান জিনিস গরিব পারে যে জীবের মাধ্যমে মানুষ উপকৃত হইতে পারে মানে একখান সেন্টার দরকার আপাতত সেন্টার নইলে একখান হেল্পলাইন হইতে পারে তুই তোমার তোমার উদ্যোগ হইতে পারে আর বেকার সম্মিলিত উদ্যোগ হইতে পারে এবং আর একখান কথা ক্লিয়ার করতাম স্যার ওই বিভিন্ন বায়ু কলে সাজেশন দেয় ক্যান্সার ও তো একখান হয়ে যায় ক্যান্সার একখান ক্যান্সার নয় একখান ক্যান্সার হইতে পারে অন্য কিছু হইতে পারে আজিয়ে সাটগার চক্ষু হইতে পারে সাটগার রিচেস্ট ম্যান ফিফথ রিচেস্ট ম্যান এস আলম গুরু ব্যাকরণ শ্রেণী আজিয়ে এমন জায়গায় মারা গিয়ে যে একটা রিক্সাওয়ালা কল চিকিৎসাটা নেওয়া যায় জেনারেল হাসপাতালের মধ্যে এটা যাই একখান অক্সিজেনের অভাবে মারা গিয়ে কী দুঃখ কী লজ্জা আজিও মারা যাবার পরে ওর ব্যবসা প্রতিষ্ঠান কোটি কোটি টিয়া ডান্স হাত গড়ল তাহলে এইভাবে যদি আনার মাধ্যমে আর আরও মানুষেরা উৎসাহিত করতে পারি যে চাটগাইয়া মানুষ যারা বহু চাটগাঁয়ের মধ্যে বহুত বড়ো বড়ো মানুষের কল আছে তারা গরিব আর এতন করতে পারি ব্যাকরণের সম্মিলিত প্রচেষ্টায় এবং চক্ষু হাসপাতাল হোক ক্যান্সার হোক যে কোনো একটা ভালো উদ্যোগ লইতে পারি ভালো হাসপাতাল হ্যাঁ হাসপাতাল চিকিৎসা হইতে পারে তো এখন ওই জীবে এস আলমের কথা কইলাম আর রাতে স্বল্পমেয়াদি দীর্ঘমেয়াদি বিভিন্ন রকমের আমরা স্ট্যাবলিশ করতে পারি উগ্র তেন যেভাবে মানুষের সাময়িক সাহায্য করে স্যানিটারি দিয়ে রোহিঙ্গারা সাহায্য করছি এই ভালো জিনিস কিন্তু লং টার্ম লাই
সরকারের ব্যাকিং করতে যেসব সাজেশন দিই এগিন ব্যাকেতো ইনি এই জিনিসগিন ব্যাকর হাসে ফোঁসাই দন ধরব এবং আরতে খুব দ্রুত হাস গরণ ধরব ইয়ার নদে আর দিয়ে টেলিভিশন দিয়ে দিয়ে ইয়ের বইয়ের হইয়ের গেলাম গিয়ে তারপরে পরে গেলাম গিয়ে এভাবে হাস নর হাস কিন্তু আগে বাড়াই পেলাই হাস লামি জন গিয়ে ধরব যেন এক বাইয়ে নাসের বোধহয় একজনে হইল নাই নাম মনন নাই হইল দিয়ে যে আজাদির মালিক সাহ মিলিয়ে তারা উদ্যোগ লইয়ে কারণ হসপিটাল গুজি কিন্তু হেল্প নফার তো আড়াতে গিন এক্সপ্লোর করি সন ভরিব সাইয়েরে এন্ড আড়া কীভাবে হেল্প করিতে পারি ইয়া নড়ে আড়া তুলি দি দরিত পারি ধন্যবাদ এইভাবে আড়াতে অনেক অনেক ধন্যবাদ যে ওনার মূল্যবান হতলাই আর সর্বশেষ ওনারা দুইজন গেস্ট আছে আর আসলে সময় স্বল্পতা আর অসংখ্য দর্শক কলার মধ্যে ওনারা ফেসবুকের মধ্যে কমেন্টস করিতে পারবেন ওনার 30 সেকেন্ড ওনার সর্বশেষ কমেন্টস যে আর আরা যে প্রোগ্রাম তুলনার যে কমেন্টস যে প্রশ্ন পাই ওনার 30 সেকেন্ডের মতো ওনার কথা আসি প্রথমে তোমার অনেক ধন্যবাদ আয়ন টিভির আবার ধন্যবাদ জানা যারা কল করছি নুরুন্নবী ভাই নাসের ভাই যারা বিভিন্ন পরামর্শ দিই এতার কাছেও ধন্যবাদ এতার ধন্যবাদ জানার ব্যাকুন শেষ কথা কইম যে ওই যেভাবে এক কথার বারবার হইতে হন্টিং ন স্বল্প সময় ব্যাকুনে মিলি 10 মিলি করে কাজ হেরে যেতে নেই লাজ অসংখ্য ধন্যবাদ ব্যাকুনে মিলিয়ে আরা সুন্দরভাবে সম্মিলিতভাবে কন্ডিশন লইব ধন্যবাদ কহিল ভাই 30 সেকেন্ড অনেক সর্বশেষ আর দর্শকগুলোর এখন আসার সর্বশেষ হলে মাসুদ এই জিনিসটা খুবই এখন ভালো প্ল্যাটফর্ম তোরা তৈরি করছো চাটগাইয়া গফ ইবের থ্রুতে মানুষের ইয়ে গিন ফাজার ফিডব্যাক ফাজার এবং এই হিসাবে আড়াতে উদ্যোগ লন ফুরিব এবং আড়াতে সন ফুরিব মানুষের সুবিধা অসুবিধা কিভাবে সমাধান করা যায় এবং ইয়ান লেবুলি এন্ডে যদি সেন্টারও দরকার হয় যার যেনে কল আর যে কমপ্লেইন করলো যে কল করি ফেরব এই সেন্টারের উদ্দেশ্য হল কল তারপরে হসপিটালের উদ্দেশ্য চিকিৎসা যাতে মানুষ যেন জাকির আলম কইলদি আর এস আলম যেভাবে মারা গিয়ে এখন সস্তা হসপিটাল যাই রে ফুসা তাই এরও কিন্তু ইয়ে করিত নফারে ভালো চিকিৎসা নফায় তো এগিন নতুন বাঁচি পেলে আর আরে উদ্যোগ লন ফুরিব যত তাড়াতাড়ি সম্ভব ধন্যবাদ ওনারা দুজনের ওনারা দুজনের আর আর ফোক চাটগাইয়া প্রোগ্রাম মতন অসংখ্য ধন্যবাদ জানার আর সময় দিন সুপ্রিয় দর্শক আর আসলে এই সময় স্বল্পতা কারণ আরও প্রোগ্রাম শেষ করুন পরের আর এই প্রোগ্রাম প্রতি সপ্তাহে মঙ্গলবার 10টায় লাইভ প্রোগ্রাম তাইব ওনারা ফেসবুক ইউটিউব এবং জাগোবিডি এবং স্কাই চ্যানেল 782 মধ্যে ওনারা দেখতে পারবেন সরাসরি ওনারা আগামী প্রোগ্রামের অগ্রিম ওনারা দাওয়াত দিয়ে আগামী প্রোগ্রাম সাইবার লাই ওনারা অনুরোধ জানাই আর আজ এই প্রোগ্রাম শেষ করি ওনারা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম